মাঠে যে খেলা ইমরান খান বিশ্বজয় করেছেন সেই ক্রিকেটকে বলা হয় গৌরবময় অনিশ্চয়তার খেলা। তার আনপ্রেডিক্টেবল পাকিস্তান। তবে শুক্রবার জাতীয় নির্বাচনের ফলাফলে যে চমক দেখা গেল তাতে বলাই যায় ক্রিকেটের চেয়ে দেশটির রাজনীতি কোনো অংশেই কম আনপ্রেডিক্টেবল নয়। একের পর এক মামলা সাজায় পিটিআই নেতাকর্মীরা বিপর্যস্ত, কারাবন্দী দলীয় প্রধানও, বাতিল করা হয় দলের নিবন্ধন। প্রতীক ছাড়াই তাই স্বতন্ত্র হিসেবে ভোটের লড়াইয়ে নেতারা, নির্বাচনের প্রাথমিক ফলাফলে প্রতীকবিহীনই স্বতন্ত্ররাই এগিয়ে আছেন। প্রচলিত আছে সামরিক বাহিনীর সমর্থন ছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়া যায় না, জনমত জরিপ আর সব সমীকরণকে বুড়ো আঙুল দেখালো দেশটির জনগণ। গোপন ব্যালটে নীরব বিপ্লব ঘটিয়ে জানান দিল দিন শেষে চূড়ান্ত সিদ্ধান্ত তাদের হাতেই। যে ফলাফল প্রকাশিত হচ্ছে তাতে স্বতন্ত্ররাই সংখ্যাগরিষ্ঠ, এমনটা হলে পিএমএলএন নয় বরং বড় পরাজয় হবে দেশটির সেনাবাহিনীর। সরাসরি না হলেও এই নির্বাচনে সেনাবাহিনীর প্রভাব রয়েছে। শেষ পর্যন্ত প্রতীকবিহীন পিটিআই সমর্থিত স্বতন্ত্ররাই সংখ্যাগরিষ্ঠতা পেলে নজিরবিহীন এক ইতিহাসের সাক্ষী হবে পাকিস্তান। যদিও বিশ্লেষকরা বলছেন এই পরিস্থিতি চরম অনিশ্চয়তায় ফেলবে পাকিস্তানের ভবিষ্যৎকে। কিভাবে হবে সরকার গঠন আর কে হবে প্রধানমন্ত্রী তা নিয়েও তৈরি হবে বিভ্রান্তি। ফলাফলের এই ধারা অব্যাহত থাকলে সরকার গঠনে কিং মেকার যে কারাবন্দী ইমরান খানই হবেন সেটা অনেকটাই নিশ্চিত। মোস্তফা মাহমুদ। সব আসনের ফলাফল ঘোষণার আগেই তৃতীয় অবস্থানে থাকা বিলাল ভুট্টো জারদারি পিপলস পার্টির কর্মী সমর্থকরা আনন্দ উল্লাসে রাস্তায় নেমে পড়েন। দলটির নেতাদের অনেকেই মনে করছেন বিলাল ছাড়া এই মুহূর্তে পাকিস্তানের সরকার গঠন কোনো দলই করতে পারবে না, তাই দেশটির আগামী প্রধানমন্ত্রীও হতে চলেছেন বিলাল। बाकी पाकिस्तान पीपल्स पार्टी का रिजल्ट अच्छा है ओवरऑल। अगर मैं कहूँ सुबह सिंध में हम जिस तरह एक्सपेक्ट कर रहे थे उसी तरह का है कि हम तकरीबन ऑलमोस्ट स्वीप किया है। सिंधु प्रदेश ही घाटी पीपीपी आशातीत जयो शेखानकर आसन गुलोते पेयेछे दलटी। তবে শক্ত সেনা সমর্থন পেয়েও ভোটের মাঠে প্রচন্ড হোঁচট খেয়েছেন নওয়াজ শরীফ। এরপরও সমর্থকদের উদ্দেশ্যে শুক্রবার দেয়া ভাষণে বিজয় দাবি করেছেন তিনি। সংখ্যাগরিষ্ঠতা না পেলেও জোট সরকার গঠনের কথা জানান এই নেতা। এদিকে ইমরান খানও কারাগার থেকে জয় দাবি করেছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে তৈরি একটি ভাষণ ইমরান খানের ভেরিফাইড এক্স পেজে পোস্ট করা হয়েছে। এতে ইমরান তার সমর্থিত প্রার্থীদের ভূমিধস বিজয়ে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন। মে আপ সবকো ইলেকশন 2024 জিতনে পর মুবারকবাদ দেতা হুঁ। মুঝে আপ সব পর পুরা ভরোসা থা কি আপ ভোট দেনে নিকলেঙ্গে। আপনে মেরে ভরোসে কা মান রাখা और आपके मैसिव टर्नआउट ने सबको हैरान कर दिया है। বিশ্লেষকরা আশঙ্কা করছেন নির্বাচনী ফলাফলে এবার পাকিস্তানে ঝুলন্ত পার্লামেন্ট আর সরকার হতে চলেছে, এতে রাজনৈতিক সংকট আরো প্রকট হবে। স্বতন্ত্র প্রার্থীদের এমন বিজয়ে নওয়াজের পরাজয়ের চেয়ে সেনাবাহিনীর সম্মান বেশি ক্ষুণ্ণ হয়েছে বলেও মনে করা হচ্ছে।